নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরীয় ফিট ইন্ডিয়া মুভমেন্ট, সংবর্ধিত জাতীয় ও রাজ্য স্তরের দুই খেলোয়াড়। ফের ঘাতক টিপার, লক্ষ্মীপুরে প্রাণ হারালেন দুই বাইক আরোহী। বন বিভাগের 12 লক্ষ টাকার কেলেঙ্কারি ফাঁস, ডিএফও বললেন ভিত্তিহীন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার শিলচর সরকারি বালিকা বিদ্যালয়ে ফিট ইন্ডিয়া মুভমেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন কাছাড়ের জেলাশাসক। জাতীয় ক্রীড়া দিবসে এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক লয়া মাদ্দুরী বলেন, শরীর ও মনকে সুস্থ রাখার সহজ উপায় হচ্ছে ব্যায়াম ও যোগাভ্যাস। তিনি যুব সমাজকে এ ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে ডক্টর অজিত ভট্টাচার্য প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। এদিন জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে জেলা ক্রীড়া আধিকারিক দুজন কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা জানান। এরা হলেন জাতীয় স্তরের কবাডি খেলোয়াড় শাহিন পারভিন বড়ভুইয়া ও রাজ্য স্তরের ফেন্সিং খেলোয়াড় রত্নদীপ সিংহ। অনুষ্ঠানের শেষে নয়াদিল্লিতে ফিট ইন্ডিয়া মুভমেন্টের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়। जिस फिट इंडिया मूवमेंट की शुरुआत हुई है उसका विस्तार स्पोर्ट से भी बढ़कर के आगे जाने। এদিকে কামারগ্রাম আরএসটিসিতেও সাড়ম্বরে পালিত হল ফিট ইন্ডিয়া কার্যক্রম। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল 10টায় অনুষ্ঠানের শুভারম্ভ হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এই মহৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রীর প্রদত্ত ভাষণ এবং ফিট ইন্ডিয়া মুভমেন্টের বিভিন্ন অনুষ্ঠান সূচি টেলিভিশনের পর্দায় প্রদর্শন করা হয়। পরে বক্তব্য রাখতে গিয়ে আরএসটিসির পক্ষ থেকে হিল্লুল দত্ত জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ফিট ইন্ডিয়া অভিযানের যে কার্যক্রম হাতে নিয়েছেন কামারগাঁও আরএসটি স্কুলের ব্যবস্থাপনায় শিক্ষক মণ্ডলী যেভাবে আজকের আয়োজন করেছেন, আমি প্রথমে এই স্কুলের শিক্ষক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিভিন্ন স্কুলে দেখেছি, আসার সময় দেখেছি রাস্তায় অনেকগুলো স্কুল রয়েছে, সেইগুলো স্কুলেও এভাবে যে আজকের অভিযানটি সঠিকভাবে হচ্ছে বলে আমার মনে হয় নি। কামারগ্রাম স্কুলের শিক্ষকগণের যে ব্যবস্থাপনায় এত সুষ্ঠু এবং সুন্দরভাবে প্রধানমন্ত্রীর নেওয়া যে অভিযান, সেই অভিযানকে বাস্তবে রূপ দিয়েছেন। কাছাড় জেলার লক্ষ্মীপুরের উজান তারাপুরে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। মৃত দুই যুবক সেলিম আহমেদ ও শাহরুখ খান বড়ভুইয়া। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে একটি টিপার শিলচর থেকে লক্ষ্মীপুর যাওয়ার পথে উজান তারাপুরে বিপরীত দিক থেকে আসা একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইক চালক সেলিম ঘটনাস্থলে প্রাণ হারান। গুরুতর জখম অবস্থায় বাইক আরোহী শাহরুখকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। পুলিশ ঘাতক টিপারকে আটক করলেও এর চালক নিরাপদে গা ঢাকা দিয়েছে। কাছাড়ের ডিএফও সানিদেও চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। 12 লক্ষ টাকার বিনিময়ে বন বিভাগের জব্দ করা 3টি সেগুন কাঠ ভর্তি ট্রাক রিলিজ করে দেওয়ার ব্লুপ্রিন্ট রচনা করেছেন ডিএফও চৌধুরী। জানা গেছে, 6 আগস্ট রাতে নতুন বাজারে কাছাড় বন বিভাগ মিজোরাম থেকে আসা AS01FC8256, NL01AC0685 এবং NL01AD5612 নম্বরের 3টি সেগুন কাঠ ভর্তি ট্রাক জব্দ করে। 3টি গাড়ি থেকে জব্দ করা কাঠের বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা। মোট 4000 CFT কাঠ ছিল গাড়িগুলোতে। ট্রাকগুলো মিজোরাম থেকে গুয়াহাটিতে বিজয় আগরওয়াল নামের এক ব্যবসায়ীর কাছে যাওয়ার কথা ছিল বলে অভিযোগে জানা গেছে। কিন্তু বর্তমানে রহস্যজনকভাবে 12 লক্ষ টাকার বিনিময়ে জব্দ করা এসব ট্রাক রিলিজ করে দেওয়ার ব্লুপ্রিন্ট রচনায় ব্যস্ত কাছাড়ের ডিএফও সানিদেও চৌধুরী বলে অভিযোগ। আজি মানে ঈদর আগত 3টা গাড়ি ধরেছে, ধরার পিছত মানুষ বহুত শিলচরের মুসলিম মানুষ মানে কেটামান গেছে মোর ওষুধ, যেটা মেইন মালিক আছে
গুৱাহাটী আগরওয়াল ইয়ার মানে ইয়ার লগত মানে পরিমল শুক্লবৈদ্য বহুত পলিটিক্স লিগিও আছে তেতিয়া মই ডিওপর লগত কথা পাতিছিল তেতিয়া ডিওপ মোক কৈছে এইটো পয়সা লাগিব মানে আগত মানে এইকেইটা মানুষ লগত মানে কিবা সিস্টেম আছিলে এই কিছু মানে সিস্টেমটো দিয়া নাই এইকাৰণে ডিওপ গাড়ীটো ঢুকাই রাখিছে এতিয়া মানে ইয়ার ডিপার্টমেন্টত অফিসত যেতিয়া রাখিছে তেতিয়া মই গলো ইয়ার লগত মাতিবৰ কাৰণে বেলেগ মানুহ এইটা কৈছে তিনটা গাড়ি আছে 5 লাখকে লাগিব 15 লাখ কে তার লগত ইয়াল মানে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে 12 লাখ দিন 8 লাখ এটা মানে ইয়াল এসপ্তাহ আগত ইয়াল 8 লাখ দিল তেতিয়া ই কৈছে গাড়ি এৰিব এতিয়া সি কি কল আজি মানে আহিছো গাড়ি চুরাবর কারণে সি গুৱাহাটী গুছি গেল ইয়ার মানে ডিপার্টমেন্টের মানুষ অধিক কত গেছে কে গুৱাহাটী গেছে ইয়ার মানে বহুত পলিটিক্স মানুষ ইয়ার লগত জড়িত আছে মানে ইয়ার বহুত গাড়ি খালি আপনার কার্ড আমার যদি সুইচরের পড়া বহুত কার্ড গই থাকে আমার নিজের বরগত ইমান ডাঙর মন্ত্রী আছে তার পিছত ইয়া মন্ত্রীর লগত সব জড়িত আছে পরে এ ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ডিএফও সানিদুল চৌধুরী জানিয়েছেন এসব ভিত্তিহীন অভিযোগ তাদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্যই সব অভিযোগ আনা হচ্ছে টোটালি বেসলেস অ্যালিগেশনস হ্যায় জব জব হাম লোগ এসে ট্রাকস পকড়তে হ্যায় অফেন্ডার্স কে এসে লোগ হাম পে অ্যালিগেশনস লাগাতে রহতে হ্যায় ক্যোঁকি ইসকে পহলে ভি জব হামনে ইন্টারসেপ্ট কিয়া থা জিতনে ভি ট্রাকস লোগোঁ নে হাইকোর্ট মে ভি জাকে আপিল কিয়া হাইকোর্ট নে এনিওয়ে ইয়াহাঁ পে হামে ডাইরেক্ট কর দিয়া চিজোঁ পে তো এসে অ্যালিগেশনস চাহে ট্রাক চাহে কোই ভি ট্রাক হো চাহে ও টিম্বার কা ট্রাক হো চাহে ও পত্থর কা ট্রাক হো চাহে ও কোই ভি ইলিগাল ফরেস্ট প্রোডিউস কা ট্রাক হো এসে অ্যালিগেশনস হামারে পাস আতে রহতে হ্যায় বট ইয়ে সব ফেক অ্যালিগেশনস হ্যায় হামে ডিমোরালাইজ করনে কে লিয়ে হামারে ফোর্সেস কো ডিমোরালাইজ করনে কে লিয়ে সব চিজ রহতা হ্যায় উইল কিপ ডুইং আওয়ার গুড ওয়ার্ক মাল টিভি মে জো হামনে জো নাম দেখা হ্যায় হামনে উসি কো ইস্যু কিয়া হ্যায় নাম আব উসকা নাম জো হ্যায় মতলব কি আব গুয়াহাটী কোই পার্টি হ্যায় জিনহোনে ইসকো ইয়ে কিয়া তো হামনে উসকো অলরেডি ইস্যু কর দিয়া অকর্ডিং টু প্রোসিজার উনকে পাস না পেপার হ্যায় না চিজ হ্যায় ও জো অ্যালিগেশনস লাগায়ে হ্যায় মে বি বিকজ উন লোগ ডর গয়ে হ্যায় কি শায়দ হাম আব আগে মে জাকে নোটিস দেকে বাদ ফির ও অ্যারেস্ট হোগা ও সব চিজ ইসলিয়ে শায়দ ইয়ে অ্যালিগেশন হামারে উপর প্রেশার দেনে কে লিয়ে কিয়া গয়া ওএনজিসির সিআরএস স্কিমের অধীনে বৃহস্পতিবার শ্রীকুনার আইটিআই এ অটোমোবাইল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ফিতে কেটে এই কর্মশালার উদ্বোধন করেন কাছাড় জেলাশাসক লয়া মাদুরী এদিন একটি কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেছেন ওএনজিসির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এ জে দাস এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইটিআই এর অধ্যক্ষ এন এইচ মজুমদার ওএনজিসির সিএসআর প্রকল্পের সংযোজক রাজেন্দ্র প্রসাদ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কাছাড় জেলাশাসক লয়া মাদুরী বলেন sector, you all should be actively pursuing it. Where are the opportunities available so that as soon as you finish this course, you get placement somewhere or you join in a private organization or you even start something on your own. These are all the trades where there is so much demand, but the demand is not meeting the requirement. There are people, supply I would say, people who are trained and there is industry which has vacancies but the match is not happening properly. Unless you pursue it, you try to look into the options available, it is not possible for any individual to develop. Today I hope you all have seen Fit India Movement's program. Have you all seen? কাছাড়ে বিভিন্ন পানীয় জল প্রকল্পে অস্থায়ীভাবে নিযুক্ত কর্মীদের স্থায়ীকরণ বকেয়া 62 মাসের বেতন এককালীন প্রদান কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান সহ অন্যান্য আরও কয়েকটি দাবির পরিপ্রেক্ষিতে পিজি অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদের সদস্যরা এক বিক্ষোভ কর্মসূচি পালন করেন বৃহস্পতিবার শিলচর হাসপাতাল রোডে শিলচর পিএইচই ডিভিশন 1-এর সামনে জড়ো হয়ে পরিষদের সদস্যরা এই ধর্ণা বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা এদিন সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান তোলেন পরে পরিষদের পক্ষে বাপন নমসূত্র জানান 2024-এর মধ্যে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার যে প্রকল্প কেন্দ্র সরকার হাতে নিয়েছে এই প্রকল্পে পিজি অস্থায়ী কর্মচারীদের অবজ্ঞা করায় তারা ক্ষুব্ধ দর্ণা কার্যসূচি হচ্ছে আমাদের উদ্দেশ্য হল প্রধান যে আমরা সবচেয়ে খুশি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট তথা আসাম গভর্নমেন্ট সবসময় বলে থাকেন সবকা সাথ সবকা বিকাশ সবকা সাথ সবকা বিকাশ এবং সেন্ট্রাল গভর্নমেন্টে আমাদের 2024-এর ভিতর বিশুদ্ধ পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে সেই ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার মালিক আমরা
আমরাই অস্থায়ী কর্মচারীরা, যেগুলা ওয়াটার সাপ্লাই প্ল্যান্ট আছে, গ্রামীণ ওয়াটার সাপ্লাই প্ল্যান্টে কর্মরত অস্থায়ী কর্মচারীরা আমাদের মাধ্যমে ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিচ্ছি আমরা। কিন্তু এখানে আমাদেরকে অবজ্ঞা করে, আমাদেরকে বঞ্চিত করে উল্টাভাবে সিদ্ধান্ত নিয়েছেন ঘরে ঘরে জল পৌঁছে দেবেন। কিন্তু আমি প্রশ্ন করি সরকারকে, ঘরে ঘরে জল পৌঁছে দেবার মালিককে, এখানে মালিকটা প্রথম ঠিক করতে হবে সরকারকে। কারণ আমাদের দ্বারাই, ওয়াটার সাপ্লাইয়ের দ্বারা, আমাদের দ্বারা ওয়াটার সাপ্লাই থেকে ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিচ্ছি, কিন্তু আমাদের 62 মাসের বকেয়া বেতন এখানে বঞ্চিত এবং দেওয়া হচ্ছে না, 62 মাস হয়ে গেছে। আপনারা বলুন, সরকার বলে থাকে শোক প্রসাদ শোক বিকাশ, আমরা কীভাবে আমাদের ছেলেমেয়েদেরকে পড়াবো, আমরা কীভাবে আমাদের ছেলেমেয়েদের শিক্ষিত করব, আমরা কি সবকা সাথ সবকা বিকাশের আওতায় পড়ি না? সরকার সহ বিভাগীয় কর্মীদের হুঙ্কার দিয়ে তারা বলেন, অবিলম্বে তাদের সমস্যার সমাধান না হলে ভয়াবহ আন্দোলনের পথে পা বাড়াবেন তারা। বর্তমানে মেমোরান্ডাম কপি বর্তমানে 250টা, আমাদের রেফারেন্স নাম্বার 250টা পড়েছে। আপনি বলুন কতটা মেমোরান্ডাম দিয়েছি, সিএম এর সাথে দেখাও করেছি, ব্যক্তিগতভাবে 5 মিনিট আলোচনা করেছি, ফাইন্যান্স মিনিস্টারের সাথে দেখা করেছি, আমাদের পিএইচই মিনিস্টার হিরিয়ন দিবের কাছেও দেখা করেছি, আলোচনা হয়েছে। এবং বিগত গভর্নমেন্ট থাকতে, সবকে দুঃখের বিষয়, বিগত গভর্নমেন্ট থাকতে 2016 ইংরেজিতে 28 ফেব্রুয়ারিতে আমাদের ক্যাপিলের সিদ্ধান্ত হয়েছিল ফিক্স পে দেওয়ার জন্য। আমাদের ক্যাপিলের সিদ্ধান্তর কাগজ আছে, মাইনর্স আছে। এবং এই বিভাগকে যদি আমাদের স্থায়ী সমাধান না করেন, তো অতি ভয়ঙ্কর আন্দোলন গড়ে তুলবো, যে ভয়ঙ্কর আন্দোলনের সরকারের এবং ইতিহাসের প্রথম পাতা সন্ন্যাকারের নাম লেখা থাকবে। আপনারা অনুমান করতে পারবেন, আপনারা জানতে পারবেন। নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল করিমগঞ্জ বিদ্যুৎ বিভাগ। নাগাড়ে 26 ঘন্টা বিদ্যুৎহীন থাকার পর ধৈর্যের সব সীমা পেরিয়ে গেল করিমগঞ্জের জনগণের। বুধবার রাত 10টা নাগাদ বিদ্যুৎহীনতার প্রতিবাদে জেলার জনগণ ঘেরাও করেন বিভাগীয় কার্যালয়। ঘেরাও কর্মসূচি নেতৃত্ব দেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিভাগীয় কার্যালয় তালাবন্ধ দেখে খেপে ওঠেন জনতা। পরে রাত 10টা নাগাদ করিমগঞ্জ পাওয়ার হাউস ঘেরাও করেন জেলার জনগণ। বিদ্যুৎহীনতার প্রতিবাদে পাওয়ার হাউসের বারান্দায় ধর্ণায় বসেন তারা, তোলেন তুমুল স্লোগান। ধর্ণা চলল রাত 12টা অবধি। শেষমেশ 26 ঘন্টা পর বিদ্যুতের আলো দেখলেন জেলাবাসী। পরে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ অভিযোগ করেন, বিদ্যুতের যন্ত্রণায় মানুষ যখন অতিষ্ঠ হয়ে পড়েছেন তখন কোন বিভাগীয় আধিকারিক নেই, সবাই ঘরে বসে রয়েছে। আপনার বিদ্যুৎ সেবার অন্তত যদি লাইন উল্টাপাল্টা কিছু, আপনার 1 ঘন্টার ভিতরে লাইনটা ঠিক করুন। আজকে 18 ঘন্টা 20 ঘন্টা লাইন লাগে ঠিক করতে। সকাল থেকে এমডি থেকে ফোন করে সবাইকে ফোন করছি আমরা, কোনো ধরনের কোনো রিপ্লাই নেই, কিছু নেই। আমরা কি মানুষ, কি মানুষ কা আমরা বুঝতে পারছি বা পারছি না। আজকে এখানে এসে আমাদের ডিরেকশন দিতে হচ্ছে যে আপনার টাউন ফিটার অন করুন, আপনার সিচার ফিটার অন করুন, আপনার পাওয়ার হাউস ফিটার বন্ধ করুন, আপনার কাবল ফিটার বন্ধ করুন। দিস ইজ দ্য সিস্টেম, এই পলিসি হচ্ছে কি। আর আজকে কোনো বিভাগীয় কর্তৃপক্ষের কেউ নেই, সবাই ঘরে বসে আছে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে সিন্ডিকেট রাত চলার একটি অভিযোগ সামনে এসেছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও এক ইউনিট ব্লাড পাচ্ছেন না রোগীর পরিবারের লোকেরা। সকাল 8টা-9টা থেকে ঠায় লাইনে বসে রয়েছেন রোগীর পরিজনরা, অথচ বেলা গড়িয়ে যেতে চললেও এক ইউনিট ব্লাডও তারা পাননি। এ নিয়ে সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন ভুক্তভোগীরা। আমি এই ব্লাড ব্যাংকে দুপুর 12টার সময় এসেছি, প্রসিজিওর করতে করতে 1:30 বাজে গেল। আমার মা ক্যান্সার হসপিটালে অ্যাডমিশন বর্তমানে। 1:30 সময় ব্লাড দেওয়ার পর এখন অবধি 5:30 বাজে গেছে, কিন্তু আমি ব্লাড পাইনি। আমি একজন কর্মীকে জিজ্ঞেস করেছিলাম ব্লাডটা দেওয়া হচ্ছে না কেন, ওরা আমাকে বলল সকাল 8টা থেকে ব্লাড এখন একজন পায়নি, তুমি এখন কীভাবে পেয়ে যাবে, 1:30 সময় দিয়ে ব্লাড তুমি কীভাবে পেয়ে যাবে। আমার এটাই প্রশ্ন, সকাল 8টা থেকে ব্লাড পাইনি, মানুষেরা রোগীর অ্যাটেন্ডেন্স যারা আসে ওরা কী করছিল, সকাল 8টা থেকে ওরা কী করছিল। আর যদি
এই ব্লাড ব্লাডের কারণে কেউ যদি মরে যায় এটার দায়িত্ব কে নেবে? আমি এই কর্মীকে আবার জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি আপনার প্রশাসন বিভাগে কমপ্লেন করেননি? উনি আমাকে একটা উত্তর দিলেন, আমরা কমপ্লেন করেছি, তোমরা করো, সাময়িক প্রসঙ্গে শুধু খবরটা প্রকাশ হয় এই মানে ব্লাড ব্যাংকের, কিন্তু অন্যান্য কোনো পত্রিকাতে। করিমগঞ্জের কুশিয়ারা নদী থেকে উদ্ধার হয়েছে এক ছাত্রের মৃতদেহ। অসীম দাস নামে পঞ্চম শ্রেণী পড়ুয়া ওই ছাত্র কুশিয়ারা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। তিন দিন পর বুধবার কুশিয়ারার বাংলাদেশ অংশ থেকে তার মরদেহ উদ্ধার করে বিএসএফ। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায় বিরাজ করছে গোটা করিমগঞ্জে। বড়খলা থেকে চুরি যাওয়া চারটি গরু বুধবার উদ্ধার হয়েছে উত্তর করিমগঞ্জের ফকিরাবাজার থেকে। তবে গরু বিক্রেতাদের পাকড়াও করা সম্ভব হয়নি। জানা গেছে, গত রবিবার বড়খলার বরযাত্রপুরের ফয়জল হক বড়ভূয়ার ঘর থেকে পাঁচটি গরু চুরি যায়। অনেক খোঁজাখুঁজির পর থানায় এক এজাহার দায়ের করেন ফয়জল। পরে তিনি খবর পান তার চুরি যাওয়া গরুগুলো ফকিরাবাজারে নিয়ে যাওয়া হয়েছে। এরপর স্থানীয় মানুষের সাহায্যে ফয়জল চারটি গরু উদ্ধার করতে সক্ষম হন। পরে গরুর মালিক ফয়জুল ও তার আত্মীয়রা জানান, ফকিরাবাজারের রিপন আহমেদ চৌধুরী এবং শিপন আহমেদ চৌধুরী তাদের চুরি যাওয়া গরুগুলো বিক্রি করতে চেয়েছিলেন। আমাদের একজন নিকটাত্মীয় বড়খলা থানার অন্তর্ভুক্ত বরজেলাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, উনাদের মানে গাবি এবং বাসুর সরিয়েছে। সরিয়ার পর ওনারা বড়খলা থানায় গত 26/8/2019 ইংরাজি তারিখে একখানা FIR দাখিল করেন। সেখানে GDNTO রেকর্ড করা হয়। রেকর্ডভুক্ত হওয়ার পর ওনারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ফকিরবাজারের পশ্চিম উত্তর পশ্চিম সীমান্তে অর্থাৎ সুপ্রাখান্দি নামক গ্রামে গরুর বাজার পরিচালিত হয়েছিল এবং সে সময় ওনারা বিকাল আনুমানিক 4:30 সময় সেখানে পুরাউড়িয়া জিপির 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা খুদপুরা উড়িয়া নামক গ্রামের বাসিন্দা রিপন আহমদ চৌধুরী, পিতা মৃত খলিলুর রহমান চৌধুরী এবং উনার ছোট ভাই শিপন আহমেদ চৌধুরী, পিতা খলিলুর রহমান চৌধুরী, গ্রাম খুদপুরা উড়িয়া, উনাদের হাত থেকে এই গরুগুলো উদ্ধার করা হয়। গরুর মালিকপক্ষ হাতে নাতে তাদেরকে ধরে ফেলেন এবং সেই বাজারে থাকা লোকজনের সহায়তায় এবং আমাদের ও আত্মীয় স্বজনের সহায়তায় এই গরুগুলা উদ্ধার করে আপাতত আমার বাড়িতে আনা হয়েছে। আমরা গরু তো সন্ধ্যার বাঁধান বাঁধে রাখছি, রাত্রে আমরা মনগর দেখছি 12টা গরু আছে। আর যেই সময় 3:30 সময় আমরা উঠছি আতানোর চূড়া আখ্যান উঠে দেখছি আমরা বাতানোর মাঝে গরু নাই। আমার গরু হইল তোমার 5টা, হ্যাঁ, বাচ্চা 2টা, বড় গরু 3টা। একটা গরু আমি পাইছি না, এখন 4টা গরু পাইছি আমি। এখন আমরা কই পাইছেন গরুগুলা? গরুগুলা অন বাজারও হয়। 6 বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে বিপুল সরকার নামে বছর 19-এর এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শিলচরের লাগোয়া কাঞ্চনপুরে। জানা গেছে, বিপুল প্রতিবেশী একটি বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে সুযোগ বুঝে 6 বছরের ও শিশুকন্যাকে ধর্ষণ করে। পরে শিশুটির ঘরের সদস্যরা রক্তের দাগ দেখে মেয়েটিকে জিজ্ঞেস করলে সে সব কথা খুলে বলে। ডাকা হয় পুলিশ, পুলিশ এসে বিপুলকে আটক করে নিয়ে যায়। পরে শিশুটির পরিবারের পক্ষ থেকে এই জঘন্য অপরাধের জন্য বিপুলের ফাঁসির দাবি জানানো হয়েছে। ঘটনা ঘটছে রাত্রে। হ্যাঁ, কিতাই যে ঘটনা রাত্রে, মানে রাত্র 9:30-9:30 সময়, খুব গরম, কারেন্ট আসলো না। আমরা গরু যেমন আমরাও ঘরের ভিতরে, তো আমার বাতিজি একটু বাইরে চেয়ারে বসে। হ্যাঁ, বাতিজি বললাম, বাতিজি আমি বললাম তুমি কই মোনা? কই বাইরে আছি, গরম লাগে থাকবো, বাইরে বসাতে আসি। আর এখানে আমরা যে বাসাতে আছি আর কি, আমরা রেন্টে থাকি, ঠিক আছে, আমরা রেন্টে থাকি, যে বাসাতে থাকি ওই বাসাতে ডালাই চলছিল রাত্রে। তো হে ওই যে ছেলেটা বদমাস অসভ্য ছেলেটা, তার নাম বিপুল সরকার, বিপুল সরকার, তার বাসা কাঞ্চনপুর। এখানে আইসে কি লাগে আইসে আমি জানি না, এখানে পরে শুনছি যে কি ইলেকট্রিকের কাজ করছে নাকি। তো হে আমরা বাতিজিরা মানে এইভাবে কি চকলেট দিব কি দিব কইয়া মানে পুষলাই আর কি, বাচ্চা মানুষ তো চকলেট দিব কইছে এইভাবে নিয়া। কত বছর বাচ্চা? 6 বছর বয়স। আচ্ছা, এইভাবে নিয়া হে মানে
শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। শিলচরীয় ফিট ইন্ডিয়া মুভমেন্ট, সংবর্ধিত জাতীয় ও রাজ্য স্তরের দুই খেলোয়াড়। ফের ঘাতক টিপার, লক্ষ্মীপুরে প্রাণ হারালেন দুই বাইক আরোহী। বন বিভাগের ১২,০০,০০০ টাকার কেলেঙ্কারি ফাঁস, ডিএফও বললেন ভিত্তিহীন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।